ঝড়ের দাপট থেকে সন্তানকে রক্ষা করতে আগলে বসে রয়েছেন মা। মাতৃদিবসের দিনে এই ভিডিওটা এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। মা তো মাই হয়, সে মানব হোক বা কোনো পশু। আর এই বানর মায়ের তার সন্তানকে আগলে রাখার ভিডিও বর্তমানে ভাইরাল। কথায় বলে যে পৃথিবীর সবথেকে বড় আশ্রয়স্থল হলো মা। ধরুন ঝড় বৃষ্টির দিনে আমরা যদি বাড়ি না ফিরি বা যদি বাড়ি ফিরতে দেরি হয়, তখন চিন্তায় থাকেন মা বাবা। বারবার ফোন আসতে থাকে যে আমরা সুরক্ষিত আছি কিনা। শুধু মানুষ বলে নয়, পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রেই এই বিষয়টা লক্ষ্য করা যায়। পৃথিবীর প্রত্যেকটি মা তার সন্তানদের নিয়ে যথেষ্ট সচেতন। সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, সব কিছুই মায়ের একেবারে নখদর্পণে। ঠিক যেমন এই ভিডিওটা। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে বাইরে প্রবল ঝড় বৃষ্টি, আর সেই সময় গাছের ডালে চুপটি করে বসে আছে একটা মা বানর, আর তার সাথে রয়েছে একটা ছোট্ট বানর। প্রকৃতির রুদ্ররূপ দেখে বেশ ভয় পাচ্ছে ছোট্ট বানর। স্বাভাবিকভাবে আমরাও এই রকম যদি পরিস্থিতিতে পড়ি, আমরাও তখন খুব ভয় পেয়ে যাই। আর তার উপরে মাথার উপর তো কোনো ছাদ নেই, তাহলে এত ভয় যখন সেই ছোট্ট বানর পাচ্ছে, একেবারে তার ভয়ে চোখ বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু মা তো রয়েছে, দেখতে পাচ্ছেন কিভাবে একবার বাইরের দিকে তাকিয়ে সেই রুদ্র রূপ প্রকৃতির দেখে ছোট্ট বানর আবার চোখ বন্ধ করে নিল। কিন্তু তার মা সাথে সাথে তাকে জড়িয়ে ধরে একেবারে আগলে রেখে দিয়েছে, যাতে কোনোভাবে গাছ থেকে ছোট্ট বানর পড়ে না যায়, যাতে তার কোনো ক্ষতি না হয়। শক্তিশালী ঝড়ের থেকেও মায়ের আগলে থাকা যে অনেক বেশি শক্তিশালী, তা এই ভিডিওটা দেখলেই বোঝা যায়। আর মাতৃদিবসের দিনে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক ব্যক্তি, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়াও লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।